হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল পড়তে কিন্তু আর বেশি দেরি নেই, আর আমরা যারা ছাদ বাগানে আছি তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো সময়, কারণ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই শীতকালটার জন্য। আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে পছন্দ করি, ছাদের মধ্যে প্রচুর ফুলের গাছ লাগাতে পছন্দ করি। আমরা কিন্তু ঠিক সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরু থেকে গাছ লাগানোর প্রস্তুতি নেওয়া শুরু করি। তো আমি মোটামুটি শুরু করে দিয়েছি প্রস্তুতি নেওয়া। তো তোমরা যারা এই বছর ভাবছো শীতকালে প্রচুর প্রচুর ফুলের গাছ লাগাবে, তবে আবার প্রচুর গাছ লাগানোর জন্য প্রচুর চারা কিনতে হয়, সেক্ষেত্রে অনেকটা ব্যয়বহুল হয়ে পড়ে একটা ছাদ বাগান তৈরি করার জন্য। তো তোমরা অনলাইন থেকে শীতের ফুলের বীজ কিনে বাড়িতে তৈরি করে নিতে পারো চারা, তবে আবার সেই বীজ থেকে চারা আদৌ বেরোবে কিনা সেই বিষয়ে প্রচুর ভয় পাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আমি এই ভিডিওটাতে আমার রিভিউটা শেয়ার করতে চলেছি যে অনলাইনের চারা কীরকম হয়ে থাকে, আদৌ কি গাছ সেখান থেকে বেরোয়, কি কি গাছ থাকে, অথবা অনলাইন বীজগুলোর দাম কত, আবার বীজটা হাতে পাওয়ার পর তোমাদের করণীয় কি, যে কি করলে বীজ থেকে চারা বেরোবে, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি, এই বীজগুলো কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটির বীজ, কারণ আমি আগের বছর এই বীজ থেকেই গাছ লাগিয়েছিলাম, আর বিশ্বাস করবে না প্রচুর গাছ বেরিয়েছিল। শুধুমাত্র আমার গাফিলতির জন্য কিছু কিছু চারা বেরোয়নি, কারণ আমি প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম আর সেখানে গরম ধরে সেই বীজগুলো বেরোয়নি বলে আমি ধারণা করছি। কারণ যে বীজগুলো আমি মাটির টবে লাগিয়েছিলাম সেই সব বীজগুলো থেকে প্রচুর গাছ বেরিয়েছিল, মানে প্রচুর চারা বেরিয়েছিল। তো শুধুমাত্র যে বীজগুলো আমি প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম সেই বীজগুলো থেকে চারাটা বেরোয়নি, তবে আমার সব মিলিয়ে যে পরিমাণ গাছ বেরিয়েছিল সেই পরিমাণ টব আমার কাছে ছিল না সব গাছগুলোকে লাগানোর জন্য। প্রচুর চারা এমনি পড়ে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল শুধুমাত্র টবের অভাবে। আর এখানে মোট 40 রকম বীজ আছে, গ্রীষ্মকালীনও বীজ পাবে তোমরা আর শীতকালীনও বীজ পাবে। আর দেখো ওরা পুরো একটা চার্ট পাঠিয়ে দিয়েছে, সেখানে পুরো ভাগ করে দিয়েছে নাম সহ যে কোন ফুলটা শীতকালে লাগাবে, কোন ফুলটা গ্রীষ্মকালে লাগাবে। তবে অনেক ক্ষেত্রে ওরা কিছু কিছু গাছ শীতকালের গাছ গরমকালে ভরে দিয়েছে, এরকমও হয়েছে, মানে হালকা শীত থাকবে সেই গাছটা হয়তো গরমকালে ভরে দিয়েছে, সেটা কোনো ব্যাপার নয়, তোমরা ইউটিউব দেখে কোন গাছটা শীতের গাছ সেটা তোমরা দেখে লাগাতেই পারো। আর দেখো কীভাবে চারাটাকে লাগাবে, মানে বীজগুলোকে লাগাবে, সেখান থেকে চারা বেরোবে, সেটাও একটা লেখা আছে ইংলিশে। তো এটা দেখার প্রয়োজন নেই, কারণ আমি ভিডিওটা পোস্ট করব যে কীভাবে আমি আমার বীজগুলোকে লাগাচ্ছি এবং কতটা পরিমাণ চারা আমার বেরোচ্ছে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেখান থেকে তোমরা পুরো একটা ধারণা পেয়ে যাবে যে কিভাবে তোমরা বীজগুলোকে লাগাবে। তো তার জন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিতে হবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। আর দেখো এখানে 40 রকম ফুলের কালারের বীজ আছে, মানে আমি তো গুনিনি, তাও আমি যেটা লেখা ছিল সেটাই বললাম। আর বীজটার দাম এখন আমাকে দেখাচ্ছে 190 টাকা, কিন্তু 190 টাকা তোমরা নেবে না, কারণ কিছুদিন দাঁড়াও, পুজোর যে অফারটা চলবে বা তার আগেও অফার চলতে পারে, তখন অনেকটাই দাম কমে যাবে। কারণ কিছুদিন আগে আমি দেখেছিলাম 140 টাকা আর আমি কিনেছি 166 টাকা দিয়ে। তো তোমরা কিছুদিন দাঁড়াও, দেখো অনেকটাই দাম কমে যাবে। আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। বীজটা কেনার পর তোমরা কি করবে, প্রথমে বলি, বীজটা কেনার পর তোমরা একটা থালার মধ্যে বা কিছু একটার মধ্যে বীজটাকে ছড়িয়ে ছিটিয়ে রেখে একটার ওপর একটা না চাপিয়ে পুরো একটা আলাদা আলাদা করে প্রত্যেকটা বীজকে ছাদের মধ্যে পুরো একদিনের জন্য কড়া রোদে রেখে দেবে। এটা তো একদিন হোক দুদিন হোক, এই বীজগুলোকে ভালো একটু রোদ খাওয়াবে, তবেই কিন্তু বীজ থেকে চারাগুলো বেরোবে। আর আমি আর একটা কথা বলি, এই যে অ্যান্টিডাইনাম যে বীজটা, আমার আগের বছরের বীজ এটা, এই বীজটা থেকে প্রচুর চারা বেরিয়েছিল আগের বছর, কিন্তু দুর্ভাগ্যবশত এই বীজটা এই বছর আমি পাইনি, জানি না কেন এরকম হলো। এরকমই বলতে পারো যে আমি শুধুমাত্র ওই বীজটার জন্যই আমি এই অনলাইনে চারাটা কিনেছিলাম, কারণ প্রচুর প্রচুর ফুল হয়েছিল, এমনকি মে জুন অবধিও এই ফুলগুলো ফুটেছে। ওই বীজটা আমি এবছর পাইনি, তাই আমি খুব দুঃখিত। তো চলো দেখিয়ে নিই কী কী বীজ আছে, নাম সমেত আমি সব কিছু তোমাদেরকে ফুল দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর একটু অপেক্ষা করো, আমি কিছুদিনের মধ্যেই বীজগুলোকে কিভাবে লাগাবে আর সেখান থেকে চারা বেরোচ্ছে কিনা সব কিছু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত তোমরা বীজটাকে কিনে রাখো, খুব তাড়াতাড়ি আমি ভিডিওটাকে নিয়ে আসবো, কারণ এখনও সেরকম তাড়াতাড়ি নেই, শুধুমাত্র আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে, যাতে তোমাদের কাছে মানে সময়ের আগে ভিডিওটা পৌঁছায় বলে আমি এবছর তাড়াতাড়ি বীজটাকে কিনেছি। তো সেটা কোনো ব্যাপার নয়, তোমরা এবার চারাটাকে কিনে ফেলো আর খুব তাড়াতাড়ি
লাইভ ভিডিওটা আসবে, কিভাবে চারা লাগাবে তোমরা। তো তোমরা দেখে নাও কি কি ফুলের গাছ আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, আর শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।